নমস্কার বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি দিয়ে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, আজকে একটা নতুন আপডেট তোমাদেরকে দিয়ে রাখি, যেটা হচ্ছে আমাদের কেরিয়ার ডট কম যে ইউটিউব চ্যানেল ছিল তাকে নামটা পরিবর্তন করে অনলাইন জোন করা হয়েছে। কিছু কারণবশত, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এবার থেকে নতুন কিছু আপডেট তোমরা পেতে চলেছ, বিভিন্ন আপডেটগুলো, যেমন চাকরির আপডেট সহ তোমরা বিভিন্ন প্রকল্প, কলেজ, শিক্ষা, এই ধরনের বিভিন্ন আপডেটগুলো তোমরা পাবে। তাই নামটা চেঞ্জ করা হয়েছে, তো অনলাইন জোন রাখা হয়েছে নামটি। তো যাই হোক, নতুন একটি চাকরি আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছ 20 তারিখ লাস্ট ডেট, 20/7/2023 তারিখ লাস্ট ডেট এই অ্যাপ্লিকেশন করার, যেখানে বিএসএল এর পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের এই চাকরি। তো অবশ্যই সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবো আজকের ভিডিওটির মাধ্যমে। কোন কোন পোস্টে রিক্রুট করানো হচ্ছে, যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, সব তথ্যই পাবে। ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই ধরনের বিভিন্ন চাকরির আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে। তো দেখতে পাচ্ছ 14/7/2023 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যার কার্যক্রম তোমাদের এখানে ভ্যাকান্সি ডিটেলস নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে ভ্যাকান্সি নাম্বারটা এখানে দেওয়া হয়েছে, এবং নোটিফিকেশন রেফারেন্স নাম্বারটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে তোমাদের ডিটেলস দেওয়া আছে, তোমাদের রেকর্ড করানো হচ্ছে, দেখতে পাচ্ছ পিএম-উদয় মিত্রা যে একটা আছে স্কিম আছে, সেই স্কিমে তোমাদের কিন্তু ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে রেকর্ড করানো হবে, এবং যেটা বিএসএলের মাধ্যমে রেকর্ড করানোর কথা বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 21 থেকে 30 বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, আমরা সম্পূর্ণ তথ্য তোমাদের এখানে দেবো। তো এখানে যেমন তোমাদের বললাম ভ্যাকান্সি নাম্বারটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল আগে পোস্ট নাম্বার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের এই রিক্রুটমেন্ট বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে দেখো 250টি শূন্যপদে রেকর্ড করানো হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোয়ালিফিকেশন আছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন বা এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো তোমাদের এখানে 21 থেকে 30 বছরের মধ্যে বয়সে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ একটা কন্ট্রাক্ট বেসিকে রেকর্ড করানো হচ্ছে, তবে এক্সটেন্ড করা হবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রত্যেক হচ্ছে যে এক্সপায়ারি ডেট, তারপরে কিন্তু আবার এক্সটেন্ড করা হবে, তার মানে এই যে চাকরিগুলো রেকর্ড করানো হয় সেগুলো কিন্তু তোমাদের কন্ট্রাক্ট বেসিকে রেকর্ড করানো হয়, তবে প্রত্যেকটি কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে তোমাদের কিন্তু আবার পুনরায় রিনিউয়াল করা হয়, মানে যে সময়সীমা সেটা কিন্তু বাড়ানো হয়। তো এখানে কোনো ঘাবড়ানোর দরকার নেই। এক্সট্রা কোয়ালিফিকেশন কী চাওয়া আছে, মাস্ট হ্যাভ কম্পিউটার নলেজ, প্রার্থীকে অবশ্যই কম্পিউটার নলেজ বা কম্পিউটার সম্পর্কে জ্ঞান জানতে থাকতে হবে, এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে কথা বলতে জানতে হবে, ঠিক আছে। এবং দিল্লি এটা কেন্দ্র সরকার চাকরি, দিল্লি এবং NCR যে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবে, ভারতীয় নাগরিক হয়ে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং বেতন এখানে দেখতে হচ্ছে 22,744 টাকা প্রত্যেক মাসে স্যালারি বা বেতন বাবদ দেওয়া হবে, তেমনটা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে। স্কল করে চলবে, আরও ডিটেলস দেখাবার চেষ্টা করবো। তো এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটেলস এখানে দেওয়া হয়েছে, তোমাদের অ্যাপ্লাইয়ের মাধ্যমে যেহেতু অ্যাপ্লিকেশন করতে হবে তাই তার লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে দেওয়া হয়েছে, basic.com এই ওয়েবসাইটে এসে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার লিঙ্ক এবং নোটিফিকেশান লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি রেখে দিয়েছি, পেপার দেওয়া আছে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ তথ্য জানতে পারবে এবং দেখতে পারবে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সব তথ্য তোমরা সেখান থেকে পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ আপনার লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস 20/7/2023 মধ্যে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, যারা অ্যাপ্লিকেশন করতে চায় তারা সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। তো চলো আমরা দেখে নিই কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা, আমরা বেসিল বা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট চলেছে দেখতে পাচ্ছ এখানে। তো এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু এসে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে যারা প্রথম আছো। তো প্রথম দেখতে পাচ্ছ বেসিল রেজিস্ট্রেশন অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছি, এখানে আসার পর তোমরা 3-4টে অপশান তাহলে দেখতে পাবে। প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন, তারপর এক্সিস্টিং ইউজার, আর এটা হচ্ছে ফরগেট ইউজার। তো যারা অ্যাপ্লিকেশন করনি তাদের কিন্তু এখানে নিউ রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে। তো যখন নিউ রেজিস্ট্রেশন ক্লিক করো তোমার সামনে দুটো পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে ক্লিক করে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে 343 ছিল, তোমরা সেটা নোটিশে দেখতে পাবে, 343 সিলেক্ট করবে, তারপর এখানে কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও, দেখতে পোস্ট 1 চলে আসবে, এবং হচ্ছে প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছ দেওয়া হবে, এবং তারপরে তারা কিন্তু এখানে যখন সিলেক্ট করবে তখন কিন্তু ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। বন্ধুরা, এখানে তোমরা পোস্ট যখন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করবে তারপরে দেখো তোমাদের এখানে যে ফর্মটা, ফর্মগুলো তোমাকে ফিল আপ করতে হবে, দেখতে পাচ্ছ এখানে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে যে লাল রঙের সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে ক্যান্ডিডেট নেম, এখানে কিন্তু তোমাদের নেম অ্যাজ পার রেকর্ডেড ইন ম্যাট্রিকুলেশন সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট মাধ্যমিক
যে সার্টিফিকেটের যে নাম আছে সেই নাম অনুযায়ী তোমাদের কিন্তু এখানে নাম বসাতে হবে। তো তোমরা তোমাদের নামটা এখানে বসিয়ে দেবে, ঠিক সেমভাবে তোমাদের এখানে বাবার নাম বসাবে যেটা মাধ্যমিকে আছে। এবং এখানে দেখতে পাচ্ছ স্টার মার্ক কিন্তু করা আছে, তাই অবশ্যই কিন্তু তোমাদের এটা ফিল আপ করতে হবে। তারপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ এখানে, আমি আমার ডেট অফ বার্থটা বসাই, কী বসাবে দেখো এখানে একটা বক্স দেওয়া হয়েছে, এই বক্সে তোমরা ক্লিক করলে তোমার সামনে কিন্তু সালগুলো চলে চলে আসবে। যেহেতু আমি বসিয়ে দিচ্ছি তাই আমার নাচছে না, আর তোমরা চাইলে এখানে করতে পারবে, দেখতে পাচ্ছ চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের প্রথমে তোমরা তোমাদের যে সালে জন্ম সেই সালটা তোমরা এখান থেকে চুজ করবে, তারপরে এখানে মাসটা চুজ করবে, কোন মাসে তোমাদের ডেট অফ বার্থ সেটা চুজ করবে, তারপরে এখানে ডেটটা এখান থেকে সিলেক্ট করে সিলেক্ট ডেটের উপর হাত দিলেই কিন্তু তোমাদের সিলেক্ট হয়ে, দেখতে পাচ্ছ। এরপরে চলে দেখো তোমাদের এখানে এই যে ডেট অফ বার্থটা বসো সেটা কিন্তু তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট সেখানে কিন্তু অবশ্যই যে ডেট অফ বার্থটা দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাকে দিতে হবে এখানে। তারপরে তোমাদের ইমেল আইডি এখানে বসাতে হবে, তোমাদের যে ইমেল আইডি আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে মোবাইল নাম্বার বসাতে হবে, তোমরা অবশ্যই তোমাদের মোবাইল নাম্বার ভ্যালিড মোবাইল নাম্বারটা এখানে বসাবে। এখানে দেখো একটা বসলে বলা হচ্ছে অল্টারনেটিভ মোবাইল নাম্বার, যদি তোমাদের অল্টারনেটিভ মোবাইল নাম্বার থেকে থাকে তোমরা এখানে বসাবে, না থেকে থাকলে তোমরা ছেড়ে দেবে, ঠিক আছে। এই প্রশ্ন ছেড়ে যেটা যেহেতু এটা স্টার মার্ক করা নেই। এরপরে দেখো আধার নাম্বার বসাতে হবে, 12 ডিজিটের যে তোমাদের আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা তোমরা এখানে দিতে পারো। তারপরে দেখো তোমরা হচ্ছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার, যদি তোমাদের থেকে থাকে তোমরা অবশ্যই দিতে পারো, না থাকে থেকে ছেড়ে দেবে, কারণ এটা স্টার মার্ক করা নেই। এরপরে দেখো বলা হচ্ছে প্যান নাম্বার, তো এখানে প্যান নাম্বার তোমাদের বসাতে হবে, তো এখানে অবশ্যই যদি তোমাদের প্যান কার্ড থেকে থাকে প্যান কার্ড নাম্বার বসাতে হবে, স্টার মার্ক করা আছে তাই অবশ্যই কিন্তু তোমাদের এটা ফিল আপ করতে হবে। তারপরে কোন ক্যাটাগরি থেকে বিলং করো দেখতে পাচ্ছ এখানে, জেনারেল হয়ে থেকে জেনারেল, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এক্স সার্ভিসম্যান যেটা আছে তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে দেখো তোমাদের এখানে সিলেক্ট করে তোমাদের এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে বেসিস পক্ষ থেকে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে দেখা যাবে ন্যাশনালিটি অবশ্যই ভারতীয় নাগরিক হয়ে থাকবে, এবং রিলিজন তোমরা হিন্দু হয়ে থাকলে হিন্দু, মুসলিম হয়ে থাকলে মুসলিম, আর যেটা ক্যাটাগরি আছে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে, বা তোমরা এখানে লিখতে হবে এটা, ঠিক আছে তোমরা লিখে নেবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে জেন্ডার, তো জেন্ডার এখানে কী আছে, মেল ফিমেল দুটোই আছে, মানে পুরুষরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা যেটা আছে তোমরা সেটা এখান থেকে চুজ করে নেবে। তারপরে এখানে ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড, উইডো হলে উইডো, আর উইডো হলে উইডো, আর আছে ডিভোর্স হলে ডিভোর্স, তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে অ্যাড্রেস বসাতে হবে, তো প্রথমে অ্যাড্রেস বসিয়ে নেবে, ভিলেজ পোস্ট কী আছে সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে, স্টেট পিনকোড সব তোমরা বসিয়ে দেবে, তারপর সিটি বসাবে, তারপর তোমাদের স্টেট বসাবে, পিনকোড বসাবে, দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছি, তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল তোমরা এখানে সিলেক্ট করতে পারবে, এবং পিনকোডটা কিন্তু অবশ্যই তোমরা ঠিকঠাক করে বসাবে। এরপর নিচে চলে আসবে, দেখো এখানে এখানে বলছে যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তোমরা এখানে টিক করে দেবে, চেক আউট করলে কিন্তু তোমাদের এটা এই নিচের যে ফর্মটা সেটা কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। দেখো এই যে অ্যাড্রেসটা দেখতে দেওয়া আছে, আমি যখন এখানে টিক করে দিচ্ছি তখন কিন্তু অটোমেটিক উপরে যে অ্যাড্রেস সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে নিচ্ছে। স্কল করে চলে আসবো, এরপর দেখো সেভ অ্যান্ড নেক্সট করলে কিন্তু তোমাদের এইভাবে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট বাটনে আবার ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, রেজিস্ট্রেশন হওয়ার পরে তোমাদের রেজিস্ট্রেশন একটা নাম্বার পাবে, ঠিক আছে। তো এখানে এক্সিস্টিং ইউটিউবে ক্লিক করতে হবে, রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড তোমরা পেয়ে যাবে, সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাকে লগ ইন করতে হবে, লগ ইন করার পরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এইভাবে তোমাদের আবেদন করতে হবে, সম্পূর্ণ ডিটেলসও দিলাম আজকে ভিডিওটির মাধ্যমে। ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং এই ধরনের বিভিন্ন চাকরির আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।